আরম্ভ করে মানিক সরকার থেকে আরম্ভ করে সুধীরঞ্জন মজুমদার থেকে আরম্ভ করে সব মুখ্যমন্ত্রীর ফটো থাকলে দৃষ্টিকটু লাগতো না। এখানে নিপেন চক্রবর্তীর ফটো নাই, এখানে সুকুমার সেনগুপ্তের ফটো নাই। যদি মনে করি যে ঠিক আছে এডিসির আগে সচিন শিখাদেব দিল না দিল, কিন্তু বাকি যে পুনঃ রাজ্যের মর্যাদা হওয়ার পরে আমাদের রাজ্যের যতজন মুখ্যমন্ত্রী সেখানে প্রত্যেকের ফটো থাকা দরকার ছিল, এটা খারাপ লাগছে। শুধু দেখা যাচ্ছে একজনে শুধু মুখ্যমন্ত্রী, এটা সঠিক হয়, এটা আমার মনে হয়েছে। ইন্দিরা গান্ধীর ফটো আছে, আমি একবারও অসুবিধার কথা বলিনি, কিন্তু কিন্তু প্রেজেন্ট প্রাইম মিনিস্টার এটা তো অবশ্যই রাখা উচিত, যে প্রাইম মিনিস্টার এই রাজ্যে সবকার সাথ সবকার বিকাশের স্লোগান তুলেছেন এবং ট্রাইবেলের উন্নয়নের জন্য যিনি সর্বাধিক অগ্রণী ভূমিকা নিচ্ছেন, তো ওনার ফটো থাকা উচিত। এটা হলো প্রেজেন্ট, আমি প্রেজেন্ট বলছি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এটা আমার মনে হয়েছে। আমরা তো কোঅপারেশন করবই, আমি সেই জন্য বলছি সবসময় আমরা অন্য রাজ্যকে ফলো করি, আমরা বলছি না ত্রিপুরাকে ফলো করবো অন্য রাজ্যে, যেমন আমরা বিনা পয়সা ভ্যাকসিন দিচ্ছি, আমাদেরকে ফলো করবো অন্যরা, আমরা অন্যকে ফলো করবো নট দেন। আমি চাই এডিসি এডিসিকে ফলো করুক, এবং সবচেয়ে জাতীয় সঙ্গীত হয়নি, জাতীয় সঙ্গীত ছাড়া একটা ন্যাশনাল অ্যান্থেম আমরা দেখেছেন, আমরা এইবার নতুন সরকার গঠনের পরে প্রথম ন্যাশনাল অ্যান্থেম ন্যাশনাল এবং জাতীয় সঙ্গীত দুটো শুরু দিয়ে বিধানসভা যেদিন শুরু হয় সেদিন আমরা জাতীয় সঙ্গীত দিয়ে ন্যাশনাল অ্যান্থেম দিয়ে শুরু করি এবং জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করি। তো এখানে শুরুতেও কিছু নেই শেষও নেই, এটা কিন্তু যারা জনপ্রতিনিধি তাদের দোষ নয়, যারা পরি তারা তো নতুন মানুষ, তো যারা অ্যাডমিনিস্ট্রেশন চালায় জাতীয় সঙ্গীত রাখবে না, এটা কেমন ধরনের কথা? আমি আমি ভারতের অধীনে রয়েছি, এই নামেই আমরা শপথ করি, একজন বারবারই সবাই কিন্তু সংবিধানের নামে শপথ নিয়েছে, সংবিধান ছাড়া কেউ শপথ নেয়নি, ওই প্রভিশন রয়েছে। তাহলে সংবিধান নামে শপথ হলে জাতীয় সঙ্গীত হবে না, এটা কেমন কথা? কিচ্ছু না, এটা এই জন্য ভুল, আজকেটা প্রথম দিন, চোখে পড়লে সেগুলি বলা উচিত। আমি ডাইজেস্ট করে চলে গেলাম, বলবো আপনারা তো বললেন না, এর জন্য বলে রেখেছি নেক্সট যেন হয় এগুলি যেন হয়, এবং চেয়ারম্যান যাওয়ার সময় অ্যানাউন্স করতে হয়, বললে অন্যান্য মেম্বাররা মন্ত্রী সিএম পর্যন্ত, হুইজ দ্য সবচেয়ে বড় পোস্ট কার চেয়ারম্যান, প্রশাসনিক ক্ষেত্রে মেইন পোস্ট সিএম, কিন্তু এই বিধান এই কাউন্সিলের সবচেয়ে বড় পোস্ট চেয়ারম্যান, এই জন্য এটা বলেছি।